পাশে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 MHz Community Radio Jadavpur University. শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা, বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় সবজির চারা তৈরির উন্নত ও আধুনিক প্রযুক্তি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ। আমরা তো আজকে বিষয় রেখেছি যে সবজির চারা তৈরির উন্নত ও আধুনিক প্রযুক্তি, আর এই সময়ে আমরা দেখছি যে বৃষ্টি পড়ছে, বর্ষা নেমেছে আর কি, এখন বর্ষাকাল চলছে। তো প্রথমেই জানতে চাইব যে এই সবজির চারা তৈরির উপযুক্ত সময় কখন? ঠিক, সবজি চারা তৈরি মানে ধরুন এই যে আগামী শীত বা রবি মরশুম যেটা আসছে, সেই মরশুমের চারা মানে ধরুন জলদি চারা বা ধরুন শীতকালীন চারা তৈরি করার আসল সময় হচ্ছে এই বর্ষাকাল, এই সময়টাই। আচ্ছা, তো এবার যদি বলেন যে এই বর্ষাকালে চারা তৈরির জন্য কৃষক বন্ধু কিভাবে নিজেকে তৈরি করবেন বা কি কি প্রস্তুতি গ্রহণ করবেন? অবশ্যই, প্রথম কথা হচ্ছে যে উন্নত সবজি বীজ বা চারা হলো হচ্ছে সুস্থ সঠিক ফলনের কিন্তু চাবিকাঠি। তা সেই হিসাবে কিন্তু কয়েকটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যেমন
বীজতলার উপযুক্ত স্থান নির্বাচন, বীজতলার প্রস্তুতি, তারপরে বীজতলা শোধন ও সার প্রয়োগ, তার সাথে উপযুক্ত জাত নির্বাচন এবং উৎকৃষ্ট বীজ, তার সাথে বীজ শোধন অত্যন্ত জরুরি, আর হচ্ছে বীজ বপন এবং তার পরবর্তী পরিচর্যা। এইটা খুব করণীয় কাজ, তবেই আমরা সুস্থ, সবল এবং উন্নত গুণমানের ফসল পাব। আচ্ছা, আপনি যেই এতগুলো পয়েন্ট বললেন তার মধ্যে একটা কথা বললেন যে বীজতলার কথা, তো এই বীজতলার উপযুক্ত স্থান বা মাটি আমরা কীভাবে নির্বাচন করব? আচ্ছা, আমরা এই বীজতলার জন্য এমন জায়গা নির্বাচন করব যেখানে সারাদিন রোদ পায় এবং জমিটা কিন্তু কি উঁচু বা মাঝারি উঁচু হবে। আর মাটি বলতে আপনার পলি গঠিত দোঁয়াশ মাটি বা বালি গঠিত দোঁয়াশ মাটি, এটাই হচ্ছে উপযুক্ত। আর একটা হচ্ছে না হবে অ্যাসিড সয়েল বা অম্ল অথবা ক্ষারীয়, যাকে বলা হয় নিরপেক্ষ মাটি, অর্থাৎ একটু যেটা হচ্ছে পিএইচ, পিএইচ হচ্ছে 6.5 থেকে 7 হলে মানে সব ধরনের চারার পক্ষে খুবই উপযোগী, কোনো রোগ পোকা বা কোনো রকম মানে অনুখাদ্যের ঘাটতি হবে না, এই রকম মানে জায়গাকে আমাদের বাঁচতে হবে। আর মাটির ক্ষেত্রে? মাটির ক্ষেত্রে হচ্ছে নিরপেক্ষ মাটি, না হবে অ্যাসিডিক সয়েল বা মানে অম্ল সয়েল বা ক্ষার, অথবা মানে একদম নিরপেক্ষ মানে পিএইচ হবে 6.5 থেকে 7 এরকমই। আর উঁচু জমি বা নিচু জমির কোনো ব্যাপার আছে? অবশ্যই, উঁচু বা মাঝারি উঁচু জমি, জল নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে এবং সারাদিন রোদ পায়, এইরকম জমিকে আমরা নির্বাচন করব। ছায়াযুক্ত জমি হলে হবে না? ছায়াযুক্ত জমি হলে হবে না। আচ্ছা, এবারে বীজতলা তৈরির জন্য প্রস্তুতি কীভাবে করবেন? বীজতলার ধরুন আমরা জায়গাটা নির্বাচন করে নিলাম, এইবারে যে জায়গাটা নির্বাচন করলাম সেই জায়গাটার যে আগাছা বা ইট কাঠ বালি বা যা কিছু জিনিস আছে সেগুলোকে কিন্তু বাছাই করে ফেলে দিতে হবে। তারপরে সেই জায়গাটাকে ভালো করে কুপিয়ে নিতে হবে, যেহেতু ছোট জায়গা সেই জন্য সেখানে পাওয়ার টিলার বা ট্রাক্টরের ব্যাপার নয়, এখানে কোদাল দিয়ে খুব গভীর করে অন্তত 3.5 ফুট 4 ফুট গভীর করে মাটিটাকে খুঁড়ে ঝুড়ঝুড়ে করে নিতে হবে এবং একদম মানে গুঁড়ো করে নিতে হবে। এই আমরা বলি কি বীজতলা মানে সিড বেড, বেড মানে যেমন হচ্ছে আরামের একটা ব্যাপার, সেই রকমই মাটিটা অত্যন্ত নরম, তুলতুলে, ঝুড়ঝুড়ে এবং সুন্দর হবে, একদম নরম, এইভাবে মাটিটাকে বা জমিটাকে আমরা তৈরি করব। মানে আমরা বলতে পারি আপনি যেটা বলছিলেন আর কি, যে শিশুদের ক্ষেত্রে যেমন একটু অতিরিক্ত পরিচর্যা করতে হয়, এই বীজতলার ক্ষেত্রেও কি সেরকমই? অবশ্যই, এখানে সেই শিশু গাছগুলোই জন্মাবে, শিশু গাছগুলোই জন্মাবে এবং এই শিশু গাছগুলোকে আগে থেকেই প্রতিষেধকমূলক ব্যবস্থা নিতে হবে। তার জন্য করণীয় কি না, যে বীজ, আপনি বীজ শোধনের কথা বলছেন? একদমই একদমই, এই যে বীজ নেব সেই বীজকে কিন্তু আমরা শোধন করে নেব, যেমন হচ্ছে শিশুদেরকে প্রতিষেধক হিসাবে টিকাকরণ করা হয় সেইভাবেই একদম বীজ শোধন করব, তারপরে চারা শোধন করব, তাহলেই কিন্তু আমাদের আগামী মূল জমিতে যে মানে রোগ বা পোকা লাগে সেইটার মানে সহজে লাগবে না এবং লাগলেও প্রচুর পরিমাণে কীটনাশক বা কিছু আমরা মানে প্রয়োগ করব না। তাহলে আমরা বীজতলায় বীজ ফেলার আগে সেই বীজ শোধন করে নেব বলছেন? অবশ্যই। সেটা কি সব বীজের ক্ষেত্রেই? সব বীজের ক্ষেত্রেই করণীয়, তবে কিছু কিছু কোম্পানি শোধিত বীজের প্যাকেট সার্টিফাইড বীজ বিক্রি করে, সেক্ষেত্রে আর শোধন করার প্রয়োজন হয় না। কিন্তু যে সমস্ত বীজ খোলা কেনা হয় বা যেগুলো শোধন করা নেই সেই বীজগুলো কিন্তু অতি অবশ্যই শোধন করতে হবে। সেই শোধনের পদ্ধতি যদি একটু ছোট করে বলেন। নিশ্চয়ই, এই শোধন করার পদ্ধতি হচ্ছে অনেকগুলো রয়েছে, সহজ পদ্ধতি যেমন হচ্ছে লঙ্কা বীজ, বেগুন বীজ খুব অল্প লাগে, তা সেই অল্প বীজ লাগার ক্ষেত্রে আমরা 3 ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারি। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে ধরুন 50 গ্রাম বা 100 গ্রাম খুব বেশি হলে বা 25 গ্রাম বীজ প্রয়োজন হয়, তাহলে আমরা একটা প্লাস্টিক কৌটোতে সেই বীজটা নেব, নিয়ে তাতে ধরুন 1 গ্রাম মতো বা 1.5 গ্রাম মতো কার্বেন্ডেজিম এবং ম্যানকোজেবের মিশ্রিত যে রোগনাশক আছে সেই কৌটোটার মুখটা এঁটে দিয়ে বারবার ঝাঁকালে প্রত্যেকটা বীজের গায়ে কিন্তু ওই শুকনো ওষুধটা লেগে যাবে, লেগে যাওয়ার পর আমরা বীজতলাতে ছড়িয়ে দিতে পারি, এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে যে বীজটাকে আমরা
শোধন করতে পারি। কিরকম না, আমরা যদি 1 কেজি বীজ নিই, তাতে 1 লিটার পরিমাণ জল, তাতে হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম ওই কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের যে মিশ্রণ ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি হয়, সেই নিয়ে গুলে আর তাকে যদি আমরা মানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখি, রেখে পরে সেটাকে ছাওয়ায় শুকিয়ে নেব, নিয়ে সেটা আবার মাটিতে মানে বীজ বপন আমরা করতে পারি, এইভাবেও করা যায়। আর এই যে রাসায়নিক কীটনাশক না ব্যবহার করে জৈব উৎপাদন করার জন্য আমরা 1 কেজি বীজের জন্য 5 গ্রাম ট্রাইকোডামা ভিরিডি বা ট্রাইকোডামা হার্জেনিয়াম, আর হচ্ছে ব্যাকটেরিয়া নাশক হিসাবে 5 গ্রাম পরিমাণ 1 কেজি বীজের জন্য আপনার ব্যাসিলাস থুরিঞ্জেন্সিস এই মাখিয়ে দিয়ে বীজটাকে শোধন করতে পারি, করে বীজের সাথে মাখিয়ে সেই বীজটাকে বীজতলায় আমরা ফেলতে পারি। আচ্ছা, এই যে বীজ শোধন করা হলো, এর কতক্ষণ পরে তারপরে বীজটাকে মাটিতে রোপণ করতে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে যে ভিজে শোধনের ক্ষেত্রে অন্তত ঘণ্টাখানেক মানে ভিজিয়ে রেখে দিয়ে তারপর শোধন করা, আর শুকনো বীজ শোধনের ক্ষেত্রে মোটামুটি বীজটা মাখিয়ে তারপরেই মানে মাটিতে আমরা ছড়িয়ে দিতে পারি। বেশি দেরি হলে কি কোনো অসুবিধা আছে? বেশি দেরি বলতে, যদি জলে বেশি ভিজিয়ে রাখা হয় বা বেশি ভিজে থেকে যায়, তাহলে কিন্তু পচন বা অন্যান্য কিছু হতে পারে, মানে ধরুন সেটা নষ্ট হতে শুরু করতে পারে। সুতরাং এই টাইমটাকে একটু ভালোভাবে মেনে চলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই বীজগুলোকে নিয়ে শোধন করার পরে সেই বীজগুলোকে আমরা কীভাবে বীজতলায় বপন করব, সেটা যদি একটু বলেন। একদম, আমরা আগেই বলেছি যে বীজতলাটাকে সুন্দরভাবে তৈরি করার পর সেই বীজতলাতে আমরা করব কি, বীজটাকে চারিদিকে ছড়িয়ে দেব, মানে বীজের যেটা বীজতলাটা হলো বীজে ছড়িয়ে দিয়ে একদম মিহি করা মাটি বা পাতা পচা সার বা কেঁচো সার সেই বীজের ওপরে আমরা ছড়িয়ে দেবো, যাতে বীজটা চাপা পড়ে। আচ্ছা, এইবারে সেই বীজটা বপন হলো, হয়ে যাওয়ার পরে খড়কে আমরা ওই ফরম্যালিন দিয়ে শোধন করে সেই খড় চাপা দিয়ে দেবো এবং ঝাড়ি দিয়ে ওই বীজতলাতে জল দিয়ে দেবো, দিয়ে আমরা ওই খড় দিয়ে চাপা দিয়ে রাখবো। এর হচ্ছে 3-4 দিন পর থেকেই চারা বেরোতে থাকবে, যখনই চারা বেরোতে থাকবে তখন আমরা অঙ্কুরোদ্গম হবে, তারপরেই হচ্ছে আমরা খড়গুলো সরিয়ে দেবো। আচ্ছা, এই যে জলটা প্রথমে দেওয়া হলো, তারপরে আবার কি জল দিতে হবে? অবশ্যই, মানে ধরুন গাছের মাটির জো দেখে, জো মানে হচ্ছে মাটিটা কতটা ভিজে আছে কি দেখে, অথবা যদি ওই বীজতলার মাটি এক মুঠো নিয়ে যদি আমরা হাতে দলা পাকাই, যদি ওইটা মানে একটা মুঠো করে ওটা থেকে যায়, তাহলে মোটামুটি রস আছে। যদি দেখা যায় যে ওটা ঝরে যাচ্ছে বা মানে মুঠো হচ্ছে না, তার মানে জলের প্রয়োজন আছে, দেখে আমরা জল দেব। তাহলে আমরা এভাবেই বীজতলায় বীজ ফেলে তারপরে সেখান থেকে আমরা চারা তৈরি করতে পারছি। তো এই বীজ ফেলার আগেই আপনি বললেন যে বীজ শোধন করে নেওয়ার জন্য, কিন্তু ধরুন চারা তৈরি হয়ে যাওয়ার পরেও যদি কোনো রোগ পোকার আক্রমণ হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? নিশ্চয়ই, বীজতলাতে চারা তৈরি হয়ে গেল তো তাতে রোগ পোকা লাগার সম্ভাবনা থাকে, কিন্তু পরবর্তী সময় সুদূর প্রসারী ভাবনাটা একটু ভেবে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে বীজতলার চারা থেকেই বিভিন্ন রকম শোষক পোকার বা সাদা মাছির উপদ্রবের ফলে ভাইরাস গঠিত রোগ লাগে। তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমেই একটা সতর্কতা নিতে হবে যে যেহেতু এই বর্ষাকালে আমরা তৈরি করছি বা যে কোনো সময় তৈরি করি না কেন, যদি বীজতলাটাকে আপনার ধরুন 40-50 মেশ মানে এর জাল দিয়ে যদি আমরা ঘিরে দিতে পারি, ঠিক আছে, এই 40-50 মেশ মানে হচ্ছে 1 ইঞ্চি লাইনের মধ্যে 40-50টা শুকো শুকো গর্ত থাকবে, যেগুলো মানে আপনার ছায়া মানে শেড নেটে ব্যবহার করা হয়, তা তাই দিয়ে যদি আমরা ঘিরে দিতে পারি, তাহলে হচ্ছে আপনার এই শোষক পোকা বা হচ্ছে সাদা মাছির উপদ্রবটাকে রক্ষা করা যায়। নালে এই বীজতলাতেই ওদের আক্রমণ হলে কি হয়, এটা চারাবাহিত হয়ে গিয়ে প্রধান ফসলে বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ হয়, তখন কিন্তু রোধ করা যায় না। এই যে ঘেরার কথা বললেন, এটা কোন কোন দিকে ঘিরতে হবে? আচ্ছা, সেটা হচ্ছে চারদিক দিয়েই ঘিরে দিতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনার ধরুন রবি মরশুমের বা শীতকালের চারা বা প্রাক শীতকালে চারা মানে জলদি জাতের, যাতে বাজারজাত করার জন্য চারা তৈরি করছি তো আমরা জলদি, সেই জন্য কি হচ্ছে যে বীজতলার ওপরে একটা
পলিথিন চাপা দেওয়া হয়, সাদা পলিথিন। সেই পলিথিন চাপা দেওয়া হচ্ছে আর তার চারপাশ যে ফাঁকা থাকছে সেই চারপাশটাই এই জাল দিয়ে মানে বা মশারির মতো যে নেট সেই নেট দিয়ে ঘিরে দিতে হবে, মানে সব দিকটাই ঢাকা, সব দিকে ঢাকা। আর কিছু প্রকার আক্রমণ কি হয়? হ্যাঁ, আর হচ্ছে যে ধরুন এই চারা ধরুন শোধন করেও লাগালাম বা চারা শোধন করার ক্ষেত্রে মানে ধরুন চারা যখন 2-3 ইঞ্চি মতো লম্বা হয়েছে অর্থাৎ অঙ্কুরোদ্গমের পরে 10-12 দিন পরে যদি আমরা জৈব পদ্ধতিতে চারাকে রক্ষা করতে চাই তাহলে হচ্ছে প্রতি লিটার জলে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, 5 গ্রাম ব্যাসিলাস থুরিঞ্জেন্সিস এই গুলে চারা গাছগুলোকে আমরা স্প্রে করব। তাতে হচ্ছে কি রোগ লাগবে না আর হচ্ছে আপনার পোকাও লাগবে না মানে ব্যাকটেরিয়ার লাগবে না। আর যদি রাসায়নিক প্রতিরোধ মানে হিসাবে ব্যবহার করি তাহলে হচ্ছে কার্বেন্ডাজিম এবং হচ্ছে ম্যানকোজেবের মিশ্রণের যে ওষুধগুলো বাজারে এখন বেরিয়েছে সেগুলো 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই চারাতে স্প্রে করতে হবে। আমরা একটা বলে নিই, এখন হচ্ছে জলবায়ুর পরিবর্তন হয়েছে তার ফলে বিভিন্ন রকমের ছত্রাক একসাথে আক্রমণ করছে, তাই তাদেরকে একসাথে নিয়ন্ত্রণ করার জন্য এই কার্বেন্ডাজিম গ্রুপ ম্যানকোজেবের গ্রুপের ওষুধ একসাথে মিশ্রণের যে ওষুধগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করাই হচ্ছে খুব কার্যকরী ব্যবস্থাপনা হতে পারে। আচ্ছা, বীজতলা তৈরি করা হলো, বীজ শোধন করা হলো, তারপরে আমরা বীজ যে ছড়িয়ে দেবো মানে জো মাটিতে বীজটা ছড়াবো আপনি বললেন, তো এই বীজ কি আমরা ছিটিয়েই ছড়াই? মোটামুটি মানে কোনো কোনো সবজির ক্ষেত্রে ছিটিয়ে বসালে খুব ভালো হয়, আর সব থেকে ভালো হয় চাষিরা যদি একটু পরিশ্রম করে সেটা হচ্ছে বীজতলাটা আপনার 3 ফিট মানে হচ্ছে 1 মিটার মতো চওড়া আর ধরুন হচ্ছে 3 মিটার পর্যন্ত বা যতটা লম্বা হবে ততটা লম্বা করতে পারে, সেরকম বীজতলা তৈরি করতে পারেন। ঠিক আছে, করে এই বীজতলাতে যদি 2 ইঞ্চি তফাতে লাইন কেটে দিয়ে তাইতে যদি অল্প অল্প করে লাইন করে যদি মানে বীজ ফেলা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো আদর্শ চারা তৈরি হতে পারে। আর খুব ঘন করে যদি চারা তৈরি হয় তাহলে প্রত্যেকটা চারা কিন্তু সরু লিগলিকে হয় মানে দুর্বল হয়, ভালো হয় না। সুতরাং হালকা করে বীজ ছড়িয়ে করা যায় আর সব থেকে ভালো গুণমানের চারা তৈরি হবে মানে বীজতলাতে লাইন করে যদি চারা তৈরি করা যায় এটাই হচ্ছে আদর্শ। কিন্তু তাহলে কি আমরা বীজতলা বর্গাকারে করব না? মানে না, 3 ফুট চওড়া মানে 1 মিটার মতো আর হচ্ছে লম্বা যতটা চাষির জমি আছে সেই রকমই। আর আমরা জানি 33 শতকে 1 বিঘা হয়, সে এইরকম বীজতলা আমরা কিন্তু 2-3টে করলেই 1 বিঘা জমির জন্যই যথেষ্ট চারা তৈরি হবে। সুতরাং বীজতলা তৈরি করবো পূর্ব পশ্চিম করে আর চারা রোয়া মানে যদি লাইন করে করি তাহলে হচ্ছে উত্তর দক্ষিণে করব। এটার কারণ হচ্ছে যে দক্ষিণ থেকে উত্তরে বা উত্তর থেকে দক্ষিণে বায়ু চলাচল যদি করতে পারে তাহলে গাছগুলো সতেজ সুস্থ এবং ভালো পরিবেশের মধ্যে তৈরি হবে। আচ্ছা, ধরুন এই এখন যে সমস্ত বীজ তৈরি করা হচ্ছে সেগুলো হয়তো শীতকালে আমাদের সবজিগুলো উঠে আসবে আর কি, তো এই শীতকালীন যে সবজি তার যে চারা এখন তৈরি করা হচ্ছে তার জন্য বিশেষ কি পরিচর্যা বা বিশেষ কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? বর্ষাকালে এই অনিয়মিত বৃষ্টি, হঠাৎ হঠাৎ বৃষ্টি এবং যদি বৃষ্টির জল কোনোভাবে এই ছোট চারার গোড়ায় দাঁড়িয়ে যায় তাহলে হচ্ছে আপনার খুব ক্ষতি হয়ে যাবে, পচন, ঢলে পড়া রোগ ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আপনার হচ্ছে বাঁশের বাতা মানে হচ্ছে বাঁশকে সরু সরু করে পিস করে গোল রাউন্ড করে যদি পলিটানেল টাইপের করা যায়, ওপরে সাদা পলিথিন দিয়ে করা হবে, ধরুন এই মাটি থেকে 3.5-4 ফুট উঁচু করে মানে স্ট্রাকচার তৈরি করে আর একটু বাড়তি তার মানে রাখতে হবে। তার কারণ হচ্ছে ওপর থেকে যে বৃষ্টিটা পড়বে সেই বৃষ্টির জল যাতে গাছের দিকে ছিটিয়ে না আসে, দূরে চলে যায় আর বাতাস চলাচল ভালোভাবে করতে পারে যাতে। আর একদম বদ্ধ যদি আমরা পলিটানেল তৈরি করি তাহলে কি হবে, অতিরিক্ত সূর্যের তাপ বা ধরুন হাওয়া চলাচল না করার ফলে গাছের ছোট চারাগুলো হেজে নষ্ট হবে। সুতরাং এই মানে পলিথিনের একটা চাপা দিয়ে মানে পলিটানেল টাইপ করে চার দুপাশ ফাঁকা থাকবে, বাড়তি অংশ বেরিয়ে থাকবে যাতে বৃষ্টির জলে ছাড় না আসে এবং হাওয়া চলাচল করতে পারবে, সেই রকম মানে একটা স্ট্রাকচার তৈরি করে করলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া আর একটা,
যে যখন ধরুন বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তখন আমরা চাপাটা দিয়ে দিলাম মাথার চাপাটা, আবার যখন রৌদ্রজ্জ্বল অবস্থা রয়েছে তখন মাথার পলিথিনটা আমরা খুলে দিতে পারি, তাহলে রোদ্দুরও পেয়ে গেল, তাহলে সবল এবং পুষ্ট এবং নিরোগ চারা তৈরি হবে। তাহলে আমরা শীতকালের যে সমস্ত সবজি বা এই বর্ষাকালে যে সমস্ত চারা আমরা তৈরি করব তার জন্য বিশেষ যে পরিচর্যা করব সেটা আপনি বললেন। তো আপনি তো একদম শুরুতে বললেন যে বীজ কী করে শোধন করা হবে, এই বীজ শোধন করা ছাড়াও কি বীজতলা শোধন করার কোনো প্রয়োজনীয়তা আছে? অবশ্যই বীজতলা শোধন করা অত্যন্ত জরুরি। আমরা মানে যে সমস্ত রোগ বা পোকা, অনেক ক্ষেত্রে পোকা বা জীবাণু, সেটা হচ্ছে বীজ বাহিত হয় আর হচ্ছে মাটি বাহিত হয়। বীজ বাহিত হওয়া রোধ করছি কি বীজ শোধনের মাধ্যমে। এবার মাটি বাহিত যে রোগ বা কোনো কোনো কীটের আক্রমণ সেগুলো হচ্ছে মাটি বাহিত হয়, সুতরাং বীজতলা শোধনটা খুব জরুরি। বীজতলা শোধন অনেকভাবে করা যায়। আমরা যদি জৈব পদ্ধতির ব্যবস্থা গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আমরা করব কি যে মাটি আছে সেই মাটিটাকে 10-15 দিন স্বচ্ছ পলিথিন দিয়ে মানে বীজতলায় ঢেকে দিতে পারি, যেটা হচ্ছে 3 ফুট বাই 3 মিটার বা মানে 10 ফিট মতো লম্বা বীজতলার ওপরে ঢেকে দিলাম, দিয়ে 20 কেজি জৈব সার বা আমাদের এখন সব থেকে হাতের কাছে হচ্ছে কেঁচো সার, সেই কেঁচো সার 10 কেজি মতো নিয়ে তাতে 150 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি আর হচ্ছে 150 গ্রাম সিউডোমোনাস ফ্লুরেসেন্স মানে ওই কেঁচো সারের সাথে মিশিয়ে এই ধরুন 5-7 দিন মিশিয়ে রেখে দিতে হবে। তাতে কি হবে ওই জৈব সারের সাথে ওরা মিলিত হয়ে যাবে, এবারে ওই রোগনাশক আর ব্যাকটেরিয়া নাশক যেটা রয়েছে সেইটা আমরা বীজতলাতে ছড়িয়ে দেব, দিলে কি হবে বীজতলাটা শোধন হয়ে যাবে। যদি আপনার চটজলদি বীজতলা শোধন করতে হয় তাহলে করতে হবে কি না, আপনার যে বীজতলা আছে তাতে আমরা করব কি না 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড গুলে বীজতলার মাটিতে ভালোভাবে ভিজিয়ে দেবো, দিয়ে 3-4 দিন পরে মাটি কুপিয়ে মিহি করে সেটার উপরে বীজ আমরা ছড়িয়ে দেবো, এটা চটজলদি। আর হচ্ছে কোনো ওষুধ আমরা যদি ব্যবহার না করে করি তাহলে সেক্ষেত্রে গরমের সময় এখন হচ্ছে 35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রা যখন থাকবে তখন বীজতলার যে অংশটা সেটা হচ্ছে পাতলা স্বচ্ছ মানে 200 গেজের যে স্বচ্ছ পলিথিন আছে সেই পলিথিন দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে দেবো এবং ধারগুলো ভিজে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো যাতে উড়ে না যায় বা বাতাস প্রবেশ না করে। এবার করব কি না মাঝে মাঝে ওই পলিথিনটাকে খুলে কিছুটা জল স্প্রে করে দেবো, তার কারণ হচ্ছে কোনো যদি জীবাণু থাকে সে অঙ্কুরোদ্গম করবে, করে আবার চাপা দিয়ে দেবো, তাহলে হচ্ছে ওই প্রচণ্ড তাপে মাটিটা বা বীজতলাটা শোধন হয়ে যাবে। এখানে কোনো রকম আমরা কিন্তু কেমিক্যাল বা কিছু ব্যবহার করছি না, আমাদের প্রাকৃতিক যে শক্তি মানে সৌর শক্তির মানে তাপ, সেই তাপেই আমরা মাটিটাকে শোধন করে নিতে পারি। তবে এর জন্য প্রায় চাষিকে 1 মাস মতো সময় অপেক্ষা করতে হয়, একটু মাটিটাকে ফেলে রাখতে হয়, সেই জন্যই আমরা হয়তো মানে জৈব পদ্ধতিতে চলে যাই বা যাই, কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে মাটিটাকে শোধন করে নিলে খরচও কম এবং একদম খুব সুন্দরভাবে মাটিটা শোধন হতে পারে। তাহলে এই সময়ে চাষি বন্ধুরা সবজির চারা তৈরি করতে পারেন এবং কিভাবে করবেন আপনি তার সুলুক সন্ধান সবটাই দিয়ে দিলেন আর কি। আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল সবজির চারা তৈরির উন্নত ও আধুনিক প্রযুক্তি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457-2620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radiojeu@gmail.com-এ। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_jeu আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জে।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এই জীবন যাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।